আবার প্রথম, হ্যাঁ বলছি, এই দিদি কাটমানি ফেরত বা যে টাকা অঞ্চলের পৌর প্রতিনিধি নিয়েছে, পঞ্চায়েত নিয়েছে, তা আমরা তো পৌরসভা এরিয়ায় থাকি, সেই সুযোগ পেয়ে আমিও গত 12 সাল থেকে দিয়ে যাচ্ছি টাকা। এর আগের যে কাউন্সিলর ছিল 2 নম্বর ওয়ার্ড শান্তনু সেন, সে শুরু করেছিল। প্রথম জীবনে যদি কেউ তোলা নিয়ে থাকে, সে হচ্ছে ডক্টর শান্তনু সেন। প্রথম নিয়েছিল 25,000 টাকা দিয়ে হাতে খড়ি। তখন বলল লাগে এগুলো গাড়ি ফাড়ি ভাড়া বা মাইক টাইক লাগাই তো নান্টিবাবু, এটা দিতে হয়। আস্তে আস্তে ওনার সিস্টেম হয়ে গেল পার কাঠা 2 লাখ টাকা, কাজ করলে কি না করলে, প্রথম এই হচ্ছে 4 কাঠা জমি হলে 8 লাখ টাকা। উনি ওনার মোবাইলে সেটাকে সুন্দরভাবে সেভ করত, 8-এর মধ্যে 2 নিলে তারপরে 6 করে দিত, 6-এ আবার 2 দিলে 4 করে দিত, আবার 2 দিলে 2 করে দিত, শেষ হলে নীল। এই সিস্টেমে চালু হয়ে গেল, ধীরে ধীরে সিঁথির বুকে সিন্ডিকেট চালু হয়ে গেল অলিখিত। আমার নিজের ইট বালি সিমেন্টের ব্যবসা 1975 সাল থেকে, 12 সালের পর থেকে আমরা নিজেরা ইট বালি সিমেন্ট আর কিচ্ছু বিক্রি করতে পারি না। আমারই প্রজেক্টে অন্যের থেকে মাল নিতে হয়, মাল নেওয়া মানে এদের দাম বেশি, কোয়ালিটি খারাপ, মাপ কম, সবেই অ্যাডজাস্ট, সবেই অ্যাডজাস্ট করে করে আমরা চলছি। আজকে দিদি এই সুযোগ দেওয়াতে বলতে পারছি। আর ডাক্তারবাবু যে শান্তনু সেনকে 12 থেকে হিসেব করলে 18 অবধি 40-42 লাখ টাকা দিয়েছি 5-7টা প্রজেক্টে। বর্তমান কাউন্সিলরকে আমি হাতে করে কোনো টাকা দিইনি, মিথ্যে কেন বলবো। আমার ভাই দিয়েছে 2 লাখ টাকা, ভাইপো দিয়েছে 1,80,000, আর আমি রিসেন্ট একটা কাজ শুরু করেছি অক্ষয় তৃতীয়া থেকে বেনি কলোনির ওখানে 20 নম্বর কালীচরণ ঘোষ রোড। আমাকে ফোন করে রিসর্টে হুমকি দিচ্ছে যে আপনি প্ল্যান স্যাংশন হয়েছে, আমাকে না জানিয়ে বাড়ি ভাঙছেন কেন। আমি বললাম দিদি ওটা তো আমাদের কেনা জমি, আমি আমার ভাই আমার ভাইপো আমার স্ত্রীর নামে কেনা জমি, ভাড়াটের সাথে আমাদের সব হয়ে গেছে, আমরা আস্তে আস্তে ভাঙছি, আর বিপজ্জনক বাড়ি। ফণী ঝড়ের দিন থানা থেকে এসে আমাকে বলে গেছে এই বাড়ি রাখবেন না, কর্পোরেশনের চিঠি আছে যে বিপজ্জনক বাড়ি, আমি ভাঙছি। বলছে না পার কাঠা 2 লাখ, মানে 6 কাঠায় 12 লাখ ওনাকে দিতে হবে এই মহিলা। তখন আমি আমাকে বলছে না 1টা টাকাও এখনও দিইনি, আর বলেছে আমি কিচ্ছু দেবো না, বলছে পেপার্স নিয়ে দেখা করুন। আমি বললাম কেন করবো দেখা আপনার সঙ্গে, বলছে কেন করবেন না। বললাম আপনি চিঠি দিন, কাগজ দিন আমাকে, তাহলে আমি দেখা করব। এই রাগ এর জন্যই, আর আজকে দিদি সুযোগ দিয়েছে বলে মমতা ব্যানার্জির জন্যই আমরা বলতে পারছি সাহস, নাহলে কোনো দিন পারতাম না, কোনো দিন পারতাম না। আমার নাম সুমন্ত চৌধুরী, নান্তি দা ডাকনাম, নান্তি চৌধুরী।